একে তো সংক্রমণকাল, তার উপরে শহরে প্রতিনিয়ত বেরিয়ে চলা যানজট। এই সবের মধ্যে অনেক বয়স্ক এবং প্রবীণরা আছেন যারা পুজোর এই আমেজও ঘরে থাকেন, আবার অনেক বৃদ্ধ এবং প্রবীণ আছেন যাদের নিজের বলতে কেউ নেই। এই আনন্দের দিনগুলোতে তারা বড্ড একা। তাদের কথা ভেবেই প্রত্যেক বছরের মতো এবছরও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। শহরে যে বৃদ্ধারা আছেন তাদের পুজো পরিক্রমা করাতে ব্যবস্থা করা হয়েছে বাসের, এবং সেই বাসে করে তাদের শহরে বিভিন্ন পুজো পরিক্রমা করানো হবে। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যের কথা ভেবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। হ্যালো কোচবিহার, এলজি কা এক্সক্লুসিভ শোরুম আপ আপকে শহর মে খুল গয়া। ইতনা বড়া ডিসপ্লে আপকো অর কাহিন নেই মিলেগা। এয়ার কন্ডিশনার, সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ডাবল ডোর সিঙ্গল ডোর রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, মাইক্রো ওভেন্স, এলইডি টিভি, ওএলইডি টিভি, সাউন্ড বারস, পার্টি স্পিকার্স। হার প্রোডাক্ট মে ডিসকাউন্ট, হার প্রোডাক্ট মে ইন্স্যুরেন্স, হার প্রোডাক্ট মে ইএমআই, হার প্রোডাক্ট মে ক্যাশব্যাক, হার প্রোডাক্ট মে সুপার ফাস্ট সার্ভিস ব্যাকআপ, হার প্রোডাক্ট মে গিফট। তো সোচনা কে চলে আইয়ে এলজি বেস্ট শপ মে মা ভবানী চৌপতি। এসা শোরুম অর কহাঁ। পুলিশের পক্ষ থেকে সোমবার এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়াও সংক্রমণকালে চলার ফলে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক বৃদ্ধ এবং প্রবীণদের হাতে মাস্ক তুলে দিয়েছেন তিনি। এরপরে সেখানে উপস্থিত থাকা সকল প্রবীণ নাগরিকদের নিয়ে বাস বেরিয়ে পড়েছে পুজো পরিক্রমা করতে। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব শর্মা জানিয়েছেন যে সমস্ত বৃদ্ধ প্রবীণ নাগরিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাদের প্রত্যেকেই পুজোর শুভেচ্ছা জানাতে মিষ্টি হাতে তাদের বাড়িতে উপস্থিত হবেন তিনি, এবং এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমস্ত প্রবীণ নাগরিকেরা। বিশেষ করে যারা প্রবীণ তারা তো বাড়িতেই ছিল, দীর্ঘদিন ধরে কোভিডের কারণে বলছে বন্ধ, গিয়েও বন্ধ ছিল একেবারে। নতুন ধরনের কী বলবেন এই বিষয়ে? দেখুন, কোনোই উৎসব যে আছে অনেক দিন তো হার, তো আমি আগে বললাম কি এটা ভালো মানায় না যদি আমাদের বয়স্ক লোকেরা ওর মধ্যে থাকেন। এখন কোভিডের সময় ওনাদের বেরোনো এমন অসুবিধা, আর বিকেলবেলা যখন অনেকই লোক প্যান্ডেলে থাকে তখন যেতে এমনি অসুবিধা আছে, প্লাস অনেকই একা থাকেন ওদের যেতে অসুবিধা আছে। তো আজকে কমিশনারেট থেকে একটা যে ছোটো উদ্যোগ আমরা নিলাম কি আমাদের সম্মানের যা সিনিয়র সিটিজেন আছে যারা বিলিং, প্লাস আপনার ঘর যে একটা সংস্থা আছে ওনাদের যা সিনিয়র সিটিজেন বিলিং আছে, তাদের একটা ছোটো পুজোর পরিক্রমা একটা আয়োজন করলাম আমরা। দিনের বেলা এখান থেকে পুলিশ লাইন থেকে যাবে কয়েকটা ইম্পর্টেন্ট পুজো প্যান্ডেলগুলো যাদের ওনারাই ঠিক করেছেন, মিলিয়ে সেখানে ঘুরবেন আর পুজো টুজো দেখবেন। একটা ভালো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আর যদি ওনাদের ইচ্ছা থাকে একটা ছোটো পিকনিকও আমরা অ্যারেঞ্জ করেছি, যাতে ওনাদেরকে কোনো ভিড়ভাড় মধ্যে যেতে হয় না। আর আমরা যেহেতু বাসগুলো যাবে, আমরা পিক আওয়ারে মানে বিকেলে চারটা পরে আমরা কোনো জায়গায় বাসগুলো ঢুকাতে চাইছি না কোনো জায়গায়, যাতে কোনো ট্রাফিকের সুবিধা না হয়। ওনারা পুজো দেখেন ভালো করে, একটু খুশি মানাবেন। অনেকদিন ওনারাও বেরোতে পারেননি, একটু বেরিয়ে পুজোগুলো দেখলে ওনাদের মন ভালো থাকবে। আর আমাদের শিলিগুড়ি শহরের যত বয়স্ক নাগরিকগুলো। আচ্ছা, এই যে পুজোর মধ্যে মানে ঠাকুর দেখতে যাওয়ার একটা সুযোগ, কি বলবেন আপনার কেমন? এই লকডাউনের মধ্যে এই একটা সুযোগ বিরাট একটা আইসে আনন্দ, কারণ আমরা তো দু বছর ধরে ঘরেই আটকা, এই প্রথম বেরোতে পেরে আমরা নিজেদের খুব আনন্দিত। এই যে পুলিশের উদ্যোগটাকে কি বলবেন? হ্যাঁ, পুলিশের এই উদ্যোগটাকে কি বলবেন? এই পুলিশের এই উদ্যোগটা আমাদেরকে উৎসাহিত করলো।